দ্বিতীয়বারের মতো ভারতীয় লিগে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। কর্ণাটকের ক্লাব কিক স্টার্ট এফসির সাথে 3 মাসের চুক্তি হয়েছে নারী ফুটবল দলের এই অধিনায়কের। চুক্তি হলেও ভিসা জটিলতা এই মুহূর্তেই ভারত যেতে পারছে না সাবিনা, তাই অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুদিন। এর মধ্যেই শুরু হয়েছে ভারতীয় নারী ফুটবল লিগ, চলবে মার্চ পর্যন্ত। 17 জানুয়ারি কিক স্টার্ট এফসির পরবর্তী ম্যাচ, তার আগেই সাবিনাকে পেতে চায় ক্লাবটি। এর আগে 2018 সালে ভারতের ক্লাব সেথু এফসিতে খেলেছিলেন সাবিনা।